তপন কর। ঠাকুর বাবার চরিত্র কি বলবো, একজন মানে কি বলবো, মেয়ের বাবা যা হওয়া উচিত তাই। আপনার কেমন লাগছে, কেমন আপনার মনে হয়েছে যে বাস্তবের সঙ্গে মিল আছে? হ্যাঁ, বলতে যে আজকালকে যুগে যা চলছে সেইটাকে তুলে ধরা হয়েছে, বর্তমান যুগে যা চলছে যেসব চলছে সেই ঘটনাগুলো তুলে ধরা হয়েছে, যে বন্ধুর বেশে ছদ্মবেশে যে একজন মেয়ে সর্বনাশ করেছে সেইটা তুলে ধরা হয়েছে, এবং তার চরিত্রটা কী, তার প্রতিবাদ ক্যারেক্টার যে খুকু, প্রতিবাদী ক্যারেক্টার প্রতিবাদ করেছেন, প্রতিবাদের জন্য তাকে আজ এম এ পাস করে, বাংলায় এম এ পাস করে তাকে আপনার অটো চালাতে হচ্ছে, সেই প্রতিবাদী করে তারই বাবার চরিত্র আমি মনে করছি। আর ভালো আমি বলতে গেলে এখন সবাই হাসবে, আমার এটা 52 বছর, আমি যাত্রা জগতে 52 বছর, আমার বয়স হলো 68+, 52 বছর। আমি সন্তুবাবুর সঙ্গে কাজ করেছি, আমি জয় ব্যানার্জির সঙ্গে করেছি, পাপিয়া অধিকারী, আপনার লাবণী সরকার, কৌশিক ব্যানার্জি, আর না হলো আমি দিগ্বিজয় করেছি, তো ওখানে তো দুটো করে। হ্যাঁ, আমি দিগ্বিজয় দিগ্বিজয়তে শকুনি খ্যাত, দিগ্বিজয়তে শকুনি খ্যাত তপন কর, সেই শকুনি যতগুলো পৌরাণিক বই হয়েছে শকুনি, যেটা আমি আমি আমাদের দেবদূত বাবু বই লিখেছিলেন শ্রীকৃষ্ণের রক্তযজ্ঞে শকুনি পুরোহিত, শকুনি আমি করেছিলাম, আমাকে নর্থ বেঙ্গল গিয়েছিলাম, সেখানে আসাম কাছাড় ত্রিপুরা আমাকে কাঁধে করে নিয়ে পাবলিসিটি করেছিল শকুনির সঙ্গে, সে জীবনের ইতিহাস বিশাল, যা পেয়েছি, যা দিগ্বিজয় কার্তিকবাবু আমাকে যা ঢেলে দিয়েছেন, কার্তিকবাবু বেঁচে থাকলে হয়তো আমাকে এইসব দল কাজ করতে হতো না। আমি বিশাল ক্যারেক্টার, বিশাল চরিত্র, শকুনির চরিত্র বিশাল চরিত্র। না, দিগ্বিজয় মালিক মারা গেছেন, উনি নেই, দল বন্ধ করে দিয়েছে, আমার দলটা বিক্রি হয়ে গেছে, দলটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তিনটে আগে ছিল, দিগ্বিজয়ী, জগৎজয়ী, বিশ্বজয়ী, আবার লোকজয়ী করেছিলেন আমাদের চিরঞ্জিতকে নিয়ে, আমি করেছিলাম জগৎজয়ীর বছর বিমলেন্দু ভট্টাচার্যকে নিয়ে, বাঙালি বাবু যে আমাদের এই কাকুলি চৌধুরী যিনি আছেন, তখন কাকুলি নয় কাঞ্চি, উনি আমার মেয়ে বলেছিলেন, অসিত বন্দ্যোপাধ্যায়ের বই বাঙালি বাবু, আর আপনার জ্যোতির্ময় দেব বিশ্বাসের বই হয়েছিল মহাব্বতের রাত, যিনি উৎপল দত্তের ডানহাত যিনি ছিলেন মৃণাল বাবু, উনি দিয়েছিলেন ডাইরেক্টর। আমার বাড়ি খড়পুর লোকালে। সেরা প্রোডাকশন ওই বললাম আমি যেটা দিগ্বিজয় কাজ করেছি, শ্রীকৃষ্ণের রক্তযজ্ঞে শকুনি প্রতি শকুনি, আর একটা লোকনাট্যে আপনি নাম শুনে থাকবেন, ঠিকানা পশ্চিমবঙ্গ, সাত টাকা সন্তান, কোসাই কেনামা, যেগুলো করেছি, আমি দীর্ঘ 20 বছর ছিলাম লোকনাট্যে, আগেকার লোকনাট্য, তাতে আমাকে কুমারী নিরুদ্দেশে আমি একটা বাবার ক্যারেক্টার করেছিলাম, সেটা হচ্ছে আমি নকল করেছিলাম আপনার মেয়েকে, কঙ্কাল কথা ধীরাজ ভট্টাচার্য যিনি করেছিলেন, আমি ওইটা আমি করেছিলাম, মানে একটা মেয়ে তার হারিয়ে গেছে, সে মেয়েটাকে খুঁজে বাড়াতে বাড়াতে পতিলালয়ে হারিয়ে, সেই পতিলালয়ে যে মেয়ে যাকে রেপ করতে যাচ্ছে সে হচ্ছে তার নিজের মেয়ে, এই ক্যারেক্টার করেছিলাম, মানে সে যে কে বললে বিশ্বাস করবেন না, মানে কী চরিত্র। আমি ধরুন গণেশবাবুর ডাইরেকশনে কাজ করেছি, কুমার রায়চৌধুরীর ডাইরেকশনে কাজ করেছি, নীলকণ্ঠ সেনগুপ্ত ডাইরেকশনে কাজ করেছি, মানে যারা বড়ের আপনার থিয়েটার লেভেলে যারা আছেন ওদের ডাইরেকশনে কাজ করেছি, তারপর তো যাত্রা আছে। হ্যাঁ, যদি পাই, যেমন ধরুন দিগ্বিজয় ব্যাপারে আমাদের শিবশঙ্কর বাবু যখন চলে গেলেন, যাত্রা করতে পারলেন না, তখন আমাকে দিয়েছিলেন জঙ্গিহানায় রক্তাক্ত কাশ্মীর, সেই জঙ্গিহানার জঙ্গি নেতা আমি বলেছিলাম, আমার দুটো সিন কাজ বেশি ছিল, খুব ভালো ক্যারেক্টার, একটাতে চোখ তুলে নেওয়া, একটাতে পেটে নাড়ি পড়ি, এবং চোখ দুটো তুলে নিয়ে সেই চোখ দুটো রক্ত পান করা, সে রক্ত যে খাওয়া সেটা দারুণ, সে জীবনে এখন আছি, ভাবছি যে আজ হয়তো এই বছরই হয়তো জীবনের শেষ, কারণ আর বয়স হয়ে যাচ্ছে, তো বয়সের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান যুগের সঙ্গে চলতে পারবো না, বর্তমান যুগে যাত্রাটা যাত্রা নয়, যাত্রাটা আদি যুগে ছিল।
এটা যাত্রা নয়, এরা আসছেন থিয়েটার থেকে এসছেন, কেউ সিনেমা থেকে এসছেন, তাদের মতো করছেন, যেটা সিনেমা বা চলচ্চিত্র জগতে বা থিয়েটার নাটক গোষ্ঠী তারা তাদের মতো অ্যাক্টিং করছেন, যাত্রা যাত্রা। আমি ধরুন না বড় ভোলা ছোট ভোলা ওনাদের বই দেখেছিলাম আমি, শুম্ভ নিঃশুম্ভ বধ। হ্যাঁ, না না বই আমি লিখি না, আমি ওনাদের শো দেখেছিলাম, আমি তখন বড় ভোলা ছোট ভোলা শুম্ভ নিঃশুম্ভ করেছিলাম। সে দুর্দর্শ ক্যারেক্টার, মানুষের না দেখলে বোঝা যাবে না। কখন এটা ভেবেছেন যে আপনি দর্শকদের সাথে এই যে মানে যোগাযোগ কমিউনিকেশনটা গ্যাপ হয়ে যাবে, কিরকম লাগছে? খুব খারাপ মনের মধ্যে একটা এ হতে, এই এই বছরই তো বসেছিলাম যাত্রা করব না, আমাদের পরিচালক প্রবীরবাবু আমাকে জোর করে বা গোপাল জোর করে নিয়ে এলেন, তখন ভাবছি তখন হয়ে গেছে আশ্বিন মাস পড়ে গেছে, আমি বলছি এই এই রিহার্সেল হচ্ছে, দুটো রিহার্সেল আরম্ভ, সন্ধ্যে সাতটায় পেক আপ, কত লোক আসছে রিহার্সেল করছে, সব কিছু করছে, কিন্তু সেটা তারপর উনি বললেন আমার শরীর ভালো না, করবো না। উনি বললেন না চলো না, অসুবিধা কিছু নেই, আমার বাবার ক্যারেক্টার দুজন ফেল করেছে, তুমি এসো করে দাও। বলে আচ্ছা ঠিক আছে, এই বছরটা করবো, আর করবো না। যেমন আমাদের প্রত্যুষার সঙ্গে করেছিলাম আমাদের তাপসবাবুর দলে, প্রত্যুষা চ্যাটার্জির সঙ্গে মনে দাগ মতো ক্যারেক্টারও পেয়েছিলাম, একটা লাস্ট বাবলি ভরচা একটা লাস্ট সিন করে দিয়েছিল, মানে বলার মতো, মানে বললেই মানুষ দর্শক একবার হাফ করে কেঁদে উঠবে এমন করেছে। ঘাত প্রতিঘাতের মধ্যে এবছরও আছে, এই যে এবছর যে যাত্রা খুকু আজ বাড়ি ফিরে নিয়ে পড়িতে খুকুর বাবা যে চরিত্র আছে কিছুটা আছে। আগে ক্রিয়েটিভ জব যাদের যারা আছে না, ক্রিয়েটিভ জব জগতে তাদের মধ্যে এক মানুষ চিন্তা এই কারণে করি না, কারণ আমার বাড়িতে তো জমি জায়গা সব কিছুই আছে, মানে এটার উপরে আমার এ না, আমার আর্থিক সংগতি বিশাল, আমি জমিদার বাড়ি প্রায় বললে হয় তার ছেলে, জমি জায়গা সব ভেস্ট হয়ে গেছে, 85 বিঘে জমি ভেস্ট হয়েছে, তারপরে আমরা বিক্রি করেছি, আমি বিক্রি করছি 30 বিঘে জমি, এই রিসেন্ট ধরুন না বছর, হ্যাঁ আমি 30 বিঘে বিক্রি করবো, আমার ভাগে আছে ধরুন ওই 9 বিঘে মতো আছে, এখন আমার ছেলে টেকনো ইন্ডিয়াতে পড়াশোনা করছে সেক্টর 5-এ, ওখানে পড়াশোনা করছে, এটা লাস্ট ইয়ার তার। না 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 আমার ছেলে তো নাই, আমার ছেলে একদম না, আমাকে যাত্রা আমার মামা ছিলেন, ছোটো মামা ছিলেন, টেকনিশিয়ান স্টুডিও আছে, টেকনিশিয়ান স্টুডিওর উনি শিব অমর লাহা, হ্যাঁ উনি ওখানে থাকতেন, প্রোডাকশনের কাজ করতেন, তো উনি আমাকে প্রেরণা জুগিয়েছিলেন যে আয় চলে আয়, তারপরে আমার হেল্প করেছিল আমার মা, আচ্ছা যাও তুমি, তো জীবনে কোনো দিন নেশাপানি করবে না, বাবার পা এ হাত দিয়ে আমি শপথ করেছিলাম যে আমি জীবনে এটা করবো না। আমি এখনও পর্যন্ত মদ মেয়ে ছেলে তো দূরের কথা, আর বিড়ি সিগারেট পর্যন্ত খাই না, পান পর্যন্ত না, আজ 52 বছর যাত্রা করছি। চিতপুরের নীলমণিবাবু যে ছিলেন উনি আমাকে বহু পরীক্ষা করেছেন বহু কিছু দিক দিয়ে, বলে হ্যাঁ একটাই ছেলে আছে, সেটা আছে তপন কর, উনি আমার জেনে স্মরণীয় ব্যক্তি, নীলমণিবাবু স্মরণীয় ব্যক্তি। জীবনে তো একটা নেশা থাকে, তাহলে আপনার নেশা কি? না আমার ওই নেশা বলতে চা, চাই খাই, বাড়িতে চলে গেলে বাড়িতে সংসার নিয়ে কি হবে না হবে এইসব নিয়ে থাকি, মোটামুটি যাও হেসে গেলে চলে যাচ্ছে, এরপরে যে কীভাবে যাবে জীবনটা কীভাবে হবে, যখন এখানে পারবো না আর কাজ করতে, সময় থাকতে থাকতে চলে যেতে হবে, কারণ আমি কাজ করতে পারবো না, কাজ করছি দর্শক আমাকে নিচ্ছে না, সে অবস্থায় কাজ করব না। আমার নাম তপন কর। হ্যাঁ দিগ্বিজয়ের যে শকুনি দেখেছিলেন সেই শকুনি খ্যাত তপন কর লোকনাটে, নমস্কার।